সেমিস্টার হচ্ছে এমসিকিউ, সেকেন্ড সেমিস্টার হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। সেক্ষেত্রে এমসিকিউর প্রশ্ন করার জন্য সেরকম, হ্যাঁ, সেই হিসেবেও কিছুটা সিলেবাসকে তার মানে উপযুক্ত হতে হবে। কারণ আমরা যেহেতু একটা প্রস্তাব রেখেছি যে ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ ভিত্তিক হবে, ফলে এমসিকিউ করার জন্যে মানে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন করার জন্যে সিলেবাসেও ঠিক সেরকম কম্পোনেন্ট থাকা উচিত। দেখো, সিলেবাস সম্পূর্ণ বদলে যাচ্ছে। মূলত বাংলা ইংরেজির কথা যদি তোমাকে বলি, তাহলে যে কবিতা, যে গদ্য, যে গল্প থাকতো সে জায়গায় একেবারে নতুন জিনিস আসবে। ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন ইতিহাসকে কম পড়ানো হবে, মডার্ন হিস্ট্রি বা স্বাধীনতা পরবর্তী যে ইতিহাস সেটা বেশি করে পড়ানো হবে, সেই সংক্রান্ত বদল আসছে। এছাড়া কমার্সের কথা যদি তোমাকে বলি, তাহলে সেখানে জিএসটি সহ আধুনিক যে ট্যাক্সের যে নিয়মাবলী সেগুলো সংযুক্ত হচ্ছে। মোদ্দা কথা হলো মিমি, সম্পূর্ণ সিলেবাস বদলে যাচ্ছে। যেহেতু দুটো সেমিস্টারে সামনের বছর থেকে পরীক্ষা হবে, 25-26 থেকে, একটা সেমিস্টার কিন্তু সম্পূর্ণ হবে ওএমআর। আমূল পরিবর্তিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস, আর আগামী সপ্তাহে উচ্চ মাধ্যমিকের এই নতুন সিলেবাস প্রকাশিত হচ্ছে প্রায় এক দশক বাদে। প্রায় 90% পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। এবার থেকে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক। দিল্লি বোর্ডের আগেই ঘোষণা রাজ্যে, একাদশ এবং দ্বাদশ মিলিয়ে হবে চারটি সেমিস্টার। 2025 নভেম্বর এবং 2026 মার্চে হবে পরীক্ষা। চলতি বছর থেকেই একাদশে সেমিস্টার আর হবে না উচ্চ মাধ্যমিকের টেস্ট। কোন সিলেবাসে কিভাবে পরীক্ষা তা জানানো হবে বৃহস্পতিবার, এমনই জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে আগে অ্যানুয়াল সিস্টেম অফ ইভ্যালুয়েশন ছিল, এখন সেমিস্টার সিস্টেম হচ্ছে, যেটা অনেক বেশি বিজ্ঞানসম্মত, চার দিকে স্বীকৃত। হায়ার এডুকেশনে মানে বিএ, বিএসসি, গ্র্যাজুয়েশন থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট সর্বত্রই এটা রয়েছে। সেখানে টেস্ট পরীক্ষার কোনো কিন্তু গুরুত্ব থাকছে না, ফলে টেস্ট পরীক্ষা কিন্তু সেটা হবে না। আর আরেকটা যেটা ইস্যু হচ্ছে, সিলেবাসটা পরিবর্তন করা হচ্ছে, মানে রিভিশন, সিলেবাস রিভিশন এবং বাইফার্কেশন, সেই হিসেবে আমরা করছি, এই দুটো জিনিস করছি। কারণ সিলেবাসটা অনেক জায়গায়, কারণ লাস্ট সিলেবাস রিভিশন হয়েছিল 2013-তে, এবার সেই 13-র পরেই 2024 হচ্ছে 11 বছর বাদে, ফলে 11-এ পরীক্ষা স্কুলই নেবে আমাদের গাইডলাইন অনুযায়ী। এবারে যারা মাধ্যমিক দিল সত্য 2024-এ, তারা যখন এবার উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে, তারা সেমিস্টার সিস্টেমেই ভর্তি হবে। আর তারা যখন ক্লাস 12-এ উঠবে 25-26, তখন ক্লাস 12-এর হচ্ছে সেমিস্টার সিস্টেম চলবে। এবং 25-26 ব্যাচটা যখন ফাইনালি যখন এইচএস দেবে, 25-এ নভেম্বরে হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং 26-এর মার্চে হচ্ছে সেকেন্ড সেমিস্টার, সেই ব্যাচটা হচ্ছে ফার্স্ট পাস আউট ব্যাচ হবে যারা এই সেমিস্টার সিস্টেমে থ্রু দিয়ে উচ্চ মাধ্যমিকে বেরোচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দাবি করা হচ্ছে, সরকার যেটা বলছে যে এনসিআরটি এবং সর্বভারতীয় ক্ষেত্রের সাথে কাঠামো বজায় রাখার জন্যই কিন্তু এই পরিবর্তন, যাতে আমাদের পড়ুয়ারা ভবিষ্যতে আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ পান। ক্লাস 11 থেকে সিলেবাসের বদল হচ্ছে, কারণ 11-এও দুটো সেমিস্টার, 12-এও দুটো সেমিস্টার, পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ বদলে যাচ্ছে। 24-25 থেকে 11-এ নতুন সিলেবাস হবে, 25-26 থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12-এ নতুন সিলেবাস হবে। সামগ্রিকভাবে বলা চলে এই যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, এখানে কিন্তু নতুন বই বাজারে চলে আসবে, তার জন্য কিন্তু সংসদের অফিসে এখন চরমে ব্যস্ততা, তার কারণ সিলেবাস ফাইনালাইজ করার কাজ চলছে।